guys, welcome back to my channel Uncut Joyita. অনেকদিন পর একসাথে হ্যাঁ তো আজকে আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিক গেস করেছো যে আমি এখন যাচ্ছি অডিশন দিতে দিদি নাম্বার 1 এর ও মাই গড পৌঁছে যাবো DRR স্টুডিও তো চলো গাড়ি চলে এসেছে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো আমরা উবেরে উঠে গেছি উবের বুক করেছিলাম যাওয়ার জন্য তো কারণ অ্যাকচুয়ালি আমরা রাস্তাটা চিনি না তো যাই হোক তাই জন্য আমরা উবের বুক করেছিলাম তো উবেরে উঠে পড়েছি যাচ্ছি এবার সি এক্সাইটেড একটা মর্নিং ডেসে সবারই থাকে যদিও তোমরা সবাই মানে প্রে করো যেন সিলেক্ট হয়ে যায় দেখা যাক কি হয় আজকে অডিশন মানে আমি আগে কখনো এরকম অডিশন দিতে যাইনি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি সুন্দর রাস্তা দেখতে সবারই ভালো লাগে যারা কলকাতায় থাকো তাদেরও ভালো লাগে যারা কলকাতার বাইরে থাকে তাদেরও ভালো লাগে তো তো আমরা এখন চলে এসেছি DRR স্টুডিওতে তো চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক কি হয় কি না হয় চলো দেখি স্টুডিওর মধ্যে আস্তে আস্তে ঢুকছি তো যাই হোক ফোনে আগে চেক করে নিই আগে আমার মেসেজ ট্যাসেজ যা করার আছে করে নিই তারপরে এখন স্টুডিওর দিকে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছি এখানে কিছু কাজ হচ্ছে আই থিঙ্ক স্টুডিওর মধ্যে আমার মতো অনেকেই এখানে এসেছে অডিশনের জন্য তো আমি এই গেটটা দিয়ে এটাই DRR স্টুডিওর গেট গেট দিয়ে ভেতরের দিকে ঢুকছি এখানে একটা মন্দির আছে রাধা কৃষ্ণের তারপরে ভেতরে ঢুকছি এখানে টনিকের মনে হয় কিছু একটা ছিল তো টনিকের হ্যাড ট্যাড দেওয়া আছে সামনে এবার স্টুডিওর দিকে যাচ্ছি ওই যেখানে আমার অডিশন হবে সেই সেদিকে যাচ্ছি আস্তে আস্তে তো যাই হোক চারিপাশ খুবই ভাঙা চোরা একেবারে আই থিঙ্ক স্টুডিও এরকমই হয় যখন কোনো নতুন শো আসে সেটা রেডি হয় দেন আবার ভাঙা চোরা হয়ে যায় তো চলো ভাঙা চোরা স্টুডিও দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যায় আমি এখন অডিশন দিতে যাচ্ছি তো আমার অডিশন কেমন হলো কি না হলো আমি সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো আমার এক্সপিরিয়েন্স তো এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি সবাই আমাকে দেখার জন্য থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা থ্যাংক ইউ ফর ওয়াচিং